আজ আপনাদের সামনে নিয়ে আসবো দার্জিলিং এর কিছু অজানা বা হয়তো জানা খাবার জায়গা। আজকের ব্লগে আপনাদের এমন এক টিবেটিয়ান রেস্টুরেন্টের সন্ধান দেব যেখানে অনেক নতুন টিবেটিয়ান খাবারের সাথে আপনাদের পরিচয় করাবো। যাব এমন এক লজে যাদের স্পেশালিটি হলো নাগা কুজিন। চকবাজারে আছে এমন এক নেপালি খাবার যার ব্যাপারে আগে আপনারা কোনো দিন শোনেননি। গান্ধী রোড ধরে ক্লক টাওয়ারকে ডানাতে রেখে একটু এগোলেই পাবেন একটা টিবেটান কিচেন। আমি এখন যে রেস্টুরেন্টে বসে আছি এখানকার নাম হলো নরিয়াং টিবেটান কিচেন। রেস্টুরেন্টের ওপেন কিচেন কনসেপ্ট, আর রেস্টুরেন্ট চালান একই পরিবারে দুই তিন জেনারেশনের মহিলারা মিলে। আপনি এখানে যা খাবার অর্ডার দেবেন ফ্রেশ বানিয়ে দেবে, তাই টেবিলে আসতে একটু সময় লাগে, বি পেশেন্ট। দোকানে ঢুকেই দেখলাম ফ্রেশ টিবেটান ব্রেড বানানো হচ্ছে। সেই লোককে আর সামলানো যায়, অসম্ভব সুন্দর গন্ধ। আর এরকম ফ্রেশ টিবেটান ব্রেড আর সঙ্গে ট্রাই করবেন টিবেটান চায়ের সাথে। যখন টিবেটান ব্রেড খাবেন না, এর উপরে বাটারের প্রলেপ দিয়ে খাবেন আর টিবেটান চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবেন, দারুণ লাগবে। থুকপা তো আপনারা জানেন, সেটা হলো টিবেটান নুডলস স্যুপ। থুকপার আরও এক ভ্যারিয়েন্ট হলো থেন্তু, সেটা হলো হ্যান্ড পুল্ড নুডলস। আমি অর্ডার করেছি চিকেন থেন্তুক। স্যুপের বেস হলো চিকেন ব্রথ, তার মধ্যে সতে করা ফ্রেশ সবজি, অল্প পেঁয়াজ আদা রসুন আর প্রচুর শ্রেডেড চিকেন। থেন্তুকে কোনো মশলা থাকে না বলে হয়তো আপনার টেস্ট একটু ব্ল্যান্ড লাগতে পারে। সঙ্গে দেওয়া কন্ডিমেন্টসে সয়া সস আর ডালে লঙ্কার পেস্ট দিয়ে ট্রাই করবেন, দেখবেন টেস্টটা নিমেষের মধ্যে এনহ্যান্স হয়ে গেছে। এক বোল চিকেন থেন্তুকের দাম নিয়েছে 180 টাকা। দার্জিলিংয়ে সব রেস্টুরেন্টেই মোমো পাওয়া যায়, কিন্তু খুব কম দোকানে কোথে পাবেন। এই দোকানের মেনুতে কোথে দেখে অর্ডার না করে থাকতে পারলাম না। কোথে মোমোর একদিকটা স্টিমড আর অন্যদিকটা ফ্রাই করা। যেদিকটা ফ্রাই করা তার আউটার স্কিনটা চার্ড আর ক্রিস্পি টেক্সচার, তাই যখন খাবেন প্রতি কামড়ে আপনি দু ধরনের টেক্সচার পাবেন। মোমোর স্কিনগুলো বেশ পাতলা আর ভেতরে ডিসেন্ট পরিমাণের ফিলিং। ফিলিংয়ে মিন্সড চিকেনের সাথে পেঁয়াজ আর রসুনের ফ্লেভার। মোমোর ফিলিংয়ের স্বাদ বেশ ভালো। এক পোর্শনে 8 পিস কোথে পাবেন আর দাম পড়বে 150 টাকা। এইবার আপনাদের এক নতুন ধরনের মোমোর সাথে পরিচয় করাবো। হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, আমি অর্ডার করেছি টিংমো বা টিং মোমো। টিংমো হলো স্টিমড টিবেটান ব্রেড। এটা লাইট, ফ্লাফি আর একদম সফট। ভেতরে কোনো ফিলিং থাকে না আর বাইরে পাতলা মাখনের প্রলেপ। খাওয়ার নিয়ম হলো এরকম রুটির মতো ছিঁড়ে সাইড ডিশ দিয়ে খাবেন। এক পিস টিংমোর দাম নিয়েছে 40 টাকা। টিংমোর সাথে বেস্ট কম্বিনেশন হলো মাংসের সাইড ডিশ। আমি অর্ডার করেছি চিকেন শাকটা, এটা টিবেটান চিকেন কারি। কারিতে চিকেনের সঙ্গে বয়েলড ফ্রেশ ভেজিটেবলস যেমন গাজর, বক ছয়, ক্যাপসিকাম, পেঁয়াজ। চিকেন একদম নরম আর গ্রেভিতে রসুনের ফ্লেভার। আমার সবচেয়ে ভালো লেগেছে গ্রেভির সাথে তিনটে স্বাদ পাচ্ছি, টক, ঝাল, মিষ্টি। টিংমোর সাথে বেস্ট যাচ্ছে। এক পোর্শন চিকেন শাকটার দাম নিয়েছে 200 টাকা। রেস্টুরেন্ট কেভেন্টাস থেকে 500 মিটারের হাঁটা পথে। রেস্টুরেন্ট খোলা ডেলি সকাল 9:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। দার্জিলিংয়ের চকবাজারের হই হট্টগোল ছাড়িয়ে গান্ধী রোড ধরে কিছু দূর এগোলে রয়েছে একটা ছোট্ট কোজি হোটেল। হোটেলের নাম রিভলভার লজ। আমার ইন্টারেস্ট এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট নিয়ে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক।
লজের গ্রাউন্ড ফ্লোরে ছোট ছিমছাম রেস্টুরেন্ট, আছে কমন সিটিং লাউঞ্জ এরিয়া। যদি টিনটিনের ফ্যান হন তাহলে তো পোয়া বারো। রিভলভার লজের ইন্টেরিয়রে ফেমাস ইংলিশ রক ব্যান্ড বিটেলসের আর্টওয়ার্ক আর পোস্টার চোখে পড়বে। আপনি যদি বিটেলসের ফ্যান হন তাহলে রিভলভার লজে আসার আরেকটা কারণ খুঁজে পেলেন। আমি এসেছি কারণ শুনেছি রেস্টুরেন্টের মেনুতে নাগা থালির অপশন আছে, তাহলে তো কাল্টিভেট করতেই হচ্ছে। নাগা থালিতে রয়েছে গরম ভাত, ডাল, শুটকি মাছের আচার, কিছু বয়েলড ভেজিটেবলস আর চিকেন ইন ফার্মেন্টেড ব্যাম্বু শুট। গরম ভাতে ডাল দিয়ে শুরু করলাম, আর সঙ্গে অ্যাকম্পানিমেন্টে ফার্মেন্টেড শুটকি মাছের চাটনিটা ট্রাই করতে পারেন। শুটকি মাছ ভাজলে যেরকম গন্ধ বেরোয়, খাবার সময় কিন্তু সেরকম গন্ধ নাকে আসবে না। গরম ভাত আর ডালের সাথে শুটকি মাছের আচারটা দারুণ লাগছে। এইবার ট্রাই করব থালির মেন অ্যাট্রাকশন চিকেন ইন ফার্মেন্টেড ব্যাম্বু শুট। নাগা কুজিনে চিকেন ম্যারিনেট করার চল নেই, বা কোনো রকম মাংসই ম্যারিনেট করা হয় না। গরম তেলে গোটা মশলার মধ্যে মাংস দিয়ে অনেকক্ষণ রান্না করা হয়। চিকেনের গ্রেভিটা অনিয়ন বেসড, তার মধ্যে থাকে আদা রসুনের পেস্ট, আর ঝালের জন্য ব্যবহার করা হয় ডালে লঙ্কার পেস্ট। রান্না শেষ করার কিছু আগে দেয় ফার্মেন্টেড ব্যাম্বু শুট, যা খাবারে এক টক স্বাদ নিয়ে আসে। নাগা কুজিনে ব্যাম্বু শুটের মতো আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, যেরকম আকুনি বা আনিশি। এগুলো অ্যাকোয়ার্ড টেস্ট, আমার ভালো লাগছে মানে আপনাদের ভালো নাও লাগতে পারে। যা খেলাম একদম টিপিক্যাল হোম স্টাইল কুকিং, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে থালি শুরু হওয়ার সঙ্গেই শেষ হয়ে গেল। এই চিকেন নাগা থালির দাম পড়েছে 300 টাকা। আমার কাছে এই দামটা একটু স্টিপ মনে হলো, কারণ এই দামে আপনি একটা নেপালি রেস্টুরেন্টে ফুল কোর্স থালি পেয়ে যাবেন। কিন্তু দার্জিলিংয়ে এসে যদি নাগা কুজিনের স্বাদ নিতে হয় তাহলে একবার এখানে আসতেই পারেন। লজের রেস্টুরেন্টে আউটসাইড গেস্টের ওয়াক ইন টাইম হলো লাঞ্চের সময় দুপুর 12:30 থেকে 3:30-এর মধ্যে, আর ডিনারের সময়টা হচ্ছে রাত্রি 8:00 থেকে রাত 9:00-এর মধ্যে। খাবার আগে থেকে হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিতে হবে, পেমেন্টও অ্যাডভান্স করতে হবে। আসার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো গান্ধী রোডের ইউনিয়ন চার্চের একদম পাশে। আসার সুবিধার্থে গুগল ম্যাপের লিঙ্কটা আর লজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আমার আগের এক ব্লগে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেন দার্জিলিংয়ের বিশেষ খাবার মাটন ইঞ্জিন ট্রাই করতে। নামটা শুনে প্রথমেই বিশাল ঘাবড়ে যাই, লোকালদের জিজ্ঞেস করি তারা কিছু বলতে পারে না, ইন্টারনেটেও তেমন কোনো উল্লেখ নেই। তারপর বহু রিসার্চের পরে দার্জিলিংয়ে যেই দোকানে মাটন ইঞ্জিন পাওয়া যায় সেই ওনারের নাম্বার খুঁজে বার করি। এখন আমি দাঁড়িয়ে দার্জিলিংয়ের চকবাজার মার্কেটের একদম মাঝখানে মাটন ইঞ্জিনের সন্ধানে। আমি এখন দাঁড়িয়ে থুলি গুরুমনি রেস্টুরেন্টের বাইরে, 1920 সালে শুরু হওয়া চকবাজারের সবচেয়ে পুরনো খাবার দোকান, তাও মেরে কেটে 60-70 বছরের পুরনো এই দোকান। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই দোকানের ভেতরে 4-5টা বসার টেবিল। এই দোকানের মধ্যে এখনো ট্যুরিস্টদের পা পড়েনি, কারণ এইটা অ্যাকচুয়াল দার্জিলিংয়ের হিডেন জেম, যেটা লোকালসরাই একমাত্র জানে। আর এই ব্লগ দেখে আপনারাও জেনে গেলেন। নেপালের গ্রামের এক বিশেষ রান্না হলো মাটন পচৌনি, যেটা হলো মাটনের ইন্টেস্টাইন, যাকে লোকালসরা মজা করে নাম দিয়েছে মাটন ইঞ্জিন, মানে মাটনের ভেতরে ইঞ্জিন পার্টস। মাটনের ইন্টেস্টাইনকে ভালো করে ধুয়ে কুকারে 4-5টা সিটি মেরে সেদ্ধ হলে তারপর ছোট ছোট পিস করে নেওয়া হয় এই রান্নার প্রিপারেশনের জন্য। সর্ষের তেল, গোটা মশলা আর তার মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে পিস করা মাটনের ইন্টেস্টাইনকে স্লো কুক করা হয়। সার্ভ করার আগে ওপর থেকে দেয় ফ্রেশ ধনে পাতা। মাটন পচৌনি খাবেন গরম গরম রুটি দিয়ে, স্বাদ একদম মাটন কষার মতো, চোখ বন্ধ করে খেলে বুঝতেও পারবেন না। তবে হ্যাঁ, অল্প মিটি স্মেল আছে। এক প্লেট মাটন পচৌনির দাম নেবে 120 টাকা। দেখুন, এইসব খাবার খেতে হলে আপনাকে কিন্তু অ্যাডভেঞ্চারাস হতে হবে, আর যদি আপনি তাই হন তাহলে চলে আসবেন থুলি গুরুমনি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট খোলা ডেইলি 10:00 থেকে 4:00 পর্যন্ত, আর মানে শুধু লাঞ্চের অপশন আছে।
আসার জন্য রেস্টুরেন্ট খোঁজার কোনো চাপ নিতে হবে না, কারণ গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে দার্জিলিংয়ে যা যা খাবারের অপশনস দেখালাম, এর বাইরেও দার্জিলিংয়ে স্ট্রিট ফুডে আরও অনেক অপশনস আছে যেগুলো আমার আগের দার্জিলিংয়ের ব্লগে কভার করেছি। যদি সেগুলো না দেখে থাকেন, ওপরের আই বাটনে ক্লিক করলে দার্জিলিংয়ের প্লেলিস্টটা দেখতে পাবেন। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে, আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি, আজ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।